আসসালামু আলাইকুম, আমার নাম সাদিয়া জাহান প্রভা। আমি আজকে কিছু কথা বলবো এবং কথাগুলো শুধুমাত্র আমার সাংবাদিক ভাই বোনদের জন্য, যারা বিনোদন সাংবাদিক হিসেবে আমাদের কাছে পরিচিত। আমি আসলে বিগত 10 মোর দেন 10 ইয়ার্স ধরে আমি আসলে বিভিন্নভাবে আপনাদের বেশ কিছু মিথ্যা নিউজ দ্বারা আমি আসলে এফেক্টেড। তো একটা সময় যখন আমি যখন দেখছিলাম যে এটা আসলে কোনোভাবেই আমি এটাকে রিকভার করতে পারছি না, তখন আপনাদের সাথে আমার আসলে দূরত্বটা আরও আরও বেড়ে যায়। এবং এখন যেটা আপনারা করেন, যেহেতু আপনারা আমাকে ওভার দ্য ফোন পান না, তাই আমি যখন আমার ইনস্টাগ্রামে আমি যখন কিছু আপলোড করি, কোনো ক্যাপশন দিই, আপনারা সেটা নিয়েও নিউজ করেন, আর মিথ্যা নিউজ তো আছেই মাশাল্লাহ। তো দেখেন, আমি আমি ভাবতাম যে আমি বিনোদন জগতে আছি, আপনি আমাকে আপনার বোনের মতো করে ট্রিট করবেন, যেহেতু আমরা একই ফ্যামিলি বিলং করি। কিন্তু আমি আসলে ভুল ভাবি, ভুল জানতাম, কারণ আপনাদের মাথায় এটা আসে না যে আমার বোনটা যদি এই সেক্টরে কাজ করতো, তখন আমি যেভাবে আগলে রাখবো আমার বোনটাকে, আমাকে আসলে আপনারা ওভাবে চিন্তা করতে পারেন না। এটা আমার লিমিটেশন চিন্তার না আপনাদের, সেটা আমি জানি না, কিন্তু মিথ্যা নিউজগুলো না লিখলেই পারতেন। আমি খুব মানসিকভাবে আমি অনেক এফেক্টেড, এবং আমি ব্যক্তিগতভাবে আমি আর চাচ্ছি না যে আমার কনসার্ন ছাড়া আপনারা আমার কোনো নিউজ করেন। আমার সাথে যদি আপনাদের ফোনে যোগাযোগ হয়, আমি যদি আপনাদেরকে সম্মতি দিই এই ব্যাপারে, শুধুমাত্র আপনারা তখনই আমার নিউজটা পাবলিশ করতে পারবেন। এছাড়া আমার কনসার্ন ছাড়া, আমার সঙ্গে কথা বলা ছাড়া, আপনারা দয়া করে আর কখনো আমার কোনো নিউজ পাবলিশ করবেন না, অনলাইন হোক অথবা পত্রিকা মাধ্যম হোক, যেটাই হোক না কেন, মানে প্রিন্টিং মিডিয়া দ্বারা, কোনোটা দ্বারাই আসলে আপনারা করবেন না আর কখনো। এটা আমার হাম্বল রিকোয়েস্ট। আমি জানি না এটা সাংবাদিকতার এখতিয়ারে পড়ে কিনা যে একজন মিডিয়া পার্সোনালিটির সম্মতি ছাড়া তার নামে নিউজ করা, যেটা আমি একদমই চাই না। আমার আমার প্রচারে আমি একদমই কমফোর্টেবল না নাওয়েডেইজ। আর হচ্ছে অলসো, আমি আমার সংবাদ, মানে আমি সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ইনফরমেশনগুলো আমার ফ্যান ফলোয়ার্সদেরকে দেয়, আমি অতটুকু গণ্ডির মধ্যেই থাকতে চাই। আমি আসলে চাই না আপনারা কষ্ট করে আমার নিউজগুলো আরও আরও মাস পিপলদের মাঝে ছড়িয়ে দেন, এবং ম্যাক্সিমাম টাইমে তো মিথ্যাটাই বলেন, ওনারা মিথ্যাটাই গিয়ে বিশ্বাস করে। এটা আর দয়া করে করবেন না, আদারওয়াইজ আমি হয়তো আমাকে আইনত ব্যবস্থা নিতে হবে। বাট তার আগে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা প্লিজ দয়া করে আমার কনসার্ন ছাড়া নিউজ আর করুন। সো আমি রিকোয়েস্ট করবো আপনাদের সবাইকে, আপনারা আমার কনসার্ন ছাড়া আমার নামে কোনো নিউজ আর যাতে না হোক। আমি চাই না যে কয়জনই আমার ওয়েল উইশার, যে কয়জনই আমার ভালো চান, তারা আসলে কোনোভাবে কোনো মিথ্যা নিউজ দ্বারা প্ররোচিত না হোক। আর যতটুকু বলার অতটুকু আমি আমার ভেরিফাইড ইনস্টাগ্রাম টিকটক থেকেই আমি আসলে তাদের সাথে কমিউনিকেট করতে পারবো। আমার ব্যক্তিগতভাবে আমি কখনো টুইটার ইউজ করিনি, আমার ফেসবুক যেই প্রোফাইলটা সেটাও লক করা, সেটা পাবলিক দেখার কথা না। এবং একটা ফেসবুকে খুব অল্প কয়েকদিন হয়েছে একটা ফ্যান পেজ খুলেছি, যেটা শুধুমাত্র সিকিউরিটি পারপাসের জন্য, যেহেতু অনেক ফ্যান পেজ আছে মানুষ বানাচ্ছে যেগুলো আমার না, সেটার জন্য আসলে বানানো। কোনো কিছুর মাধ্যমে যদি আমি কাউ আমার আমার শুভাকাঙ্ক্ষীদেরকে যদি আমি বলতে চাই, আমি নিজের মাধ্যমেই জানাবো। আপনারা দয়া করে আর এর মধ্যে ইনভলভ হবেন না, আপনারা আপনাদের মতো করে ভালো থাকেন, আমাকে আমার মতো করে ভালো থাকার সুযোগ করে দিন। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।